অষ্টম শ্রেণী ভূগোলে আগে ভিডিওতে আমি এটা দেখাতে পারিনি মানে প্রবলেমের জন্য এই আকস্মিক বায়ুটা আজকে আমি তোমাদের আলোচনা করব দেব আকস্মিক বায়ুটা খুব সোজা সবই সোজা একটু বুঝে পড়লে আমি আস্তে আস্তে বলে দিচ্ছি তোমরা একটু বুঝে নেবে দেখো এটা তো আমরা পৃথিবীর মধ্যে বিভিন্ন বায়ুর প্রবাহগুলো পড়ছি কোথাও স্থানীয় বায়ু দেখা যায় কোথাও আকস্মিক বায়ু দেখা যায় কোথায় সাময়িক বায়ু দেখা যায় কোথায় নিয়ত বায়ু দেখা যায় তাহলে আমরা আজকে এই এক একটা ছোটো ছোটো ভিডিও আমি দিয়েছি তোমরা দেখে নিতে পারো আজকে এই যে আকস্মিক বায়ুটা আমরা পড়ছি এটাকে কি বলেছে দেখো একবার ভালো করে বুঝে নাও দেখো উত্তর গোলার্ধে এক একরকম বায়ুটা দেখো কেন্দ্রে ঢুকে পড়ছে নিম্নচাপ হবে এটাও নিম্নচাপ হবে দক্ষিণ গোলার্ধে এরকম হবে আর এটা কোন বায়ুটা এটা ঘূর্ণাবাদ বায়ুটা আর দক্ষিণ প্রতিপ ঘূর্ণাবাদটা দক্ষিণ গোলার্ধে দেখো এটা আগা বেরিয়ে যাচ্ছে এটা ঢুকে পড়ছে এ উল্টোটা অর্থাৎ এটা যদি ভালো বুঝতে পারো একটা ছবিতে যাই তাহলে কিন্তু তোমরা পার্থক্যটা সহজে শিখে ফেলবে আমরা ঘূর্ণাবাদটা দেখি ঘূর্ণাবাদটা একটু আঁকি পৃথিবী আঁকলাম দুটো গোলার্ধে ভাগ করলাম নিরক্ষ রেখা এটা জিরো ডিগ্রি এটা উত্তর গোলার্ধ এটা দক্ষিণ গোলার্ধ আমি বোঝানোর জন্য তাড়াতাড়ি লিখে দিচ্ছি তাহলে উত্তর গোলার্ধে বায়ু কী করছে প্রতিব পুটিব দক্ষিণ গোলার্ধেও দেখা যায় উত্তর গোলার্ধেও দেখা যায় আর ঘূর্ণাবাদ উত্তর গোলার্ধেও দেখা যায় দক্ষিণ গোলার্ধেও দেখা যায় তাহলে কেমন করে হবে দেখো উত্তর গোলার্ধে এই বায়ুটা ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘড়ির কাঁটা তো আমরা জানি ডান দিক দিয়ে ঘরে তাহলে এটাকে আমরা রকম ভাবে প্রবেশ করাবো ঘড়ির কাঁটা বিপরীত দিকে আমি যেভাবে আঁকছি আর দক্ষিণ গোলার্ধে সেটা উল্টো হবে ঘড়ির কাঁটার দিকে হবে এটা কিন্তু দেখো এইটা যদি জানতে পারো এটা প্রতিব ঘূর্ণাবাদ তাহলে প্রতিব হচ্ছে বা ঘড়িকাটা বিপরীত দিকে আর এটার দিকে হবে এর উল্টোটা হবে এইটা এইটা চলে যাবে এখানে এটা চলে আসবে এখানে তাহলে আমরা সঙ্গে যাই বুঝে নাও একটা এঁকে ফেললে ঘড়ি কাঁটার বিপরীত দিকে উত্তর গোলার্ধে ঠিক এই যে মানে এখানটায় হয় উত্তর গোলার্ধে ঘড়ি কাঁটার বিপরীত দিকে প্রবাহিত হয় আর দক্ষিণ গোলার্ধে ঘড়ি কাঁটার দিকে প্রবাহিত হয় এটা কেন্দ্রে নিম্নচাপ বিরাজ করে কেন্দ্রে নিম্নচাপ বিরাজ করে দুটোরই এবার দেখো এই ঘূর্ণাবাদটা কি বলেছিল গতিবেগ হ্যাঁ এটা এটা গতিবেগটা অনেকটাই কম এর গতিবেগটা অনেকটাই কম পুতিব ঘূর্ণাবাদে আর ঘূর্ণাবাদে গতিবেগটা বেশি ঝড় বৃষ্টি হয় এইটা কিন্তু কেন্দ্রে যখন দেখো একটুখানি এটা চাপ হবে এর কেন্দ্রে চাপ তৈরি হবে এর কেন্দ্রে উচ্চ চাপ তৈরি হবে উচ্চ চাপ এটা উচ্চ চাপ তাহলে এইটা ঘড়ি কাঁটার দিকে করে দাও যে ঘড়ি কাঁটার দিকে করলাম দেখি আমরা কি হ্যাঁ এটা বিপরীত বিপরীত অবস্থা বলেই দিয়েছে এটা কিন্তু আর বলেনি তাহলে আমরা কিভাবে মনে রাখব ঘূর্ণাবাদ এবং ঘূর্ণাবাদ দেখো এটাতে কেন্দ্রে নিম্নচাপ তৈরি হয় প্রতি ঘূর্ণাবাতে প্রতিভ এটা ঘূর্ণা ঘূর্ণাবাতে কেন্দ্রে নিম্নচাপ সৃষ্টি হয় প্রতিব ঘূর্ণাবাতে কেন্দ্রে উচ্চচাপ সৃষ্টি হয় এর গতিবেগ বেশি ঘূর্ণাবাতে গতিবেগ বেশি প্রতিব ঘূর্ণাবাতে গতিবেগটা কম কারণ উচ্চচাপ কেন্দ্রে সৃষ্টি হলে খুব স্লো হয়ে চলে আর নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হলে কিন্তু ঝড় বৃষ্টি হয় তাহলে এ ঘূর্ণাবাতের জন্যে ঝড় বৃষ্টি হয় এটা অতটা ঝড় বৃষ্টি হয় না এটা ঘড়ি কাঁটা বিপরীত দিকে চলে ঘূর্ণাবাদটা প্রতিব ঘূর্ণাবাদ ঘড়ি কাঁটার উত্তর ভারতের কথা বলছি দিকে চলে এর বিপরীত অবস্থা প্রতিপদ ঘূর্ণাবাদ বিপরীত ঘূর্ণাবাদের বিপরীত অবস্থা প্রতিপ ঘূর্ণাবাদ তাহলে এই দুটো হলো ঘূর্ণাবাদ এই দুটো হলো প্রতিপ ঘূর্ণাবাদ এটাকে এঁকে ফেললে এটা উল্টো হবে এটা উল্টো হবে এটা এটা মানে এর উল্টো হবে এটা না এইটাই এখানে যাবে ভুল বললাম এইটা বলতে একটার উল্টো একটা হবে প্রতিভা বলতে একটা উল্টো একটা হবে তাহলে আমরা বুঝে ফেললাম কিভাবে ঘূর্ণাবাদ প্রতিব ঘূর্ণাবাদ ছবি আঁকতে হয়